ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব একাডেমি সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি মেধা সন্ধান পরীক্ষা 2023 অষ্টম শ্রেণীর প্রশ্ন উত্তর সমাধান ও অঙ্কের সমাধান ও সঠিক উত্তর। এবছরে 2024-এর মেধা সন্ধান পরীক্ষাটি হবে 8ই সেপ্টেম্বর 2024 রবিবার, মানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে 8ই সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের 8 তারিখে। আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন চক ছিল 2023-এ প্রথম প্রশ্ন এই ক্লাস এইটের। ত্রিফলাতে থাকে যে তিনটি ফল, সেগুলি হলো অপশান এ আমলকি, অপশান বি হচ্ছে হর্তকি, সরি অপশানের মধ্যে আছে আমলকি, হর্তকি, বহেরা, অপশান বিতে হচ্ছে আমলকি, হর্তকি, এলাচ, অপশান সি হচ্ছে আমলকি, বহেরা, এলাচ, অপশান ডি হচ্ছে আমলকি, কুচেলা, আর হচ্ছে বহেরা। সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ আমলকি, হর্তকি, বয়রা। দেখো 2 নম্বর বলেছি ইঁদুর বাড়িতে একটি রোগ হলো, অপশান এ হাঁপানি, অপশান বি প্লেগ, অপশান সি হচ্ছে নিমোনিয়া, অপশান ডি হচ্ছে যক্ষা। সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্লেগ। দেখো 3 নম্বর বলেছে এশিয়াতে কত প্রজাতির ঔষধি গাছ আছে, অপশান এ হচ্ছে 7,000, অপশান বি হচ্ছে 8,000, অপশান ডি হচ্ছে 8,500, অপশান ডি হচ্ছে 9,000। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 8,500। দেখো পরের প্রশ্ন বলেছে 4, ঘৃত কুমারী যে অংশটি ওষুধ হিসাবে ব্যবহার হয় সেটি হলো, অপশান এ ফল, অপশান বি হচ্ছে ফুল, অপশান সি হচ্ছে কাণ্ড, অপশান ডি হচ্ছে পাতা। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পাতা। দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে গাছ খাদ্য তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে, অপশান এ হচ্ছে অক্সিজেন, অপশান বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশান সি হচ্ছে নাইট্রোজেন, অপশান ডি হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান এ অক্সিজেন। দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে কোন দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, অপশান এ হচ্ছে 1 এপ্রিল, অপশান বি হচ্ছে 21 মার্চ, অপশান সি হচ্ছে 21 এপ্রিল, অপশান ডি হচ্ছে 1 মার্চ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 21 মার্চ। দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে উত্তরবঙ্গে যে বন দেখা যায়, অপশান এ হচ্ছে বাদাবন, অপশান বি হচ্ছে সুন্দরবন, অপশান সি হচ্ছে তরাই বন, অপশান ডি হচ্ছে ম্যানগ্রোভ বন। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি তরাই বন। দেখো 8 নম্বর বলেছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হলো, অপশান এ দাবানল, অপশান বি হচ্ছে অতিবৃষ্টি, অপশান সি হচ্ছে নগরায়ণ, অপশান ডি হচ্ছে বন ধ্বংস। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি বন ধ্বংস। দেখো 9 নম্বর বলেছে যে কোনো খাদ্য শৃঙ্খল উৎপাদক হলো ড্যাশ, অপশান এ মানুষ, অপশান বি হচ্ছে পতঙ্গ, অপশান সি হচ্ছে পাখি, অপশান ডি হচ্ছে সবুজ উদ্ভিদ। সঠিক উত্তরটি হলো অপশান ডি সবুজ উদ্ভিদ। দেখো 10 নম্বর বলেছে পৃথিবীর স্থলভাগে কত অংশ বনে ঢাকা, অপশান এ হচ্ছে 1/5 অংশ, অপশান বি হচ্ছে 1/4 অংশ, অপশান সি হচ্ছে 1/3 অংশ, অপশান ডি হচ্ছে 1/2 অংশ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1/3 অংশ। 11 নম্বর প্রশ্ন বলেছে হরমোন শব্দটি এসেছে, অপশান এ ফরাসি শব্দ থেকে, অপশান বি গ্রিক শব্দ থেকে, অপশান সি ভারতীয় শব্দ থেকে, অপশান ডি পার্সিক শব্দ থেকে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রিক শব্দ থেকে। দেখো 12 নম্বর প্রশ্ন বলেছে নিচে যে গ্রন্থিটিকে প্রভু গ্রন্থি বলা হয় সেটি হলো, অপশান এ পিটিউটারি গ্রন্থি, অপশান বি থাইরয়েড গ্রন্থি, অপশান সি অগ্ন্যাশয়, অপশান ডি যকৃৎ। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ পিটিউটারি গ্রন্থি। দেখো 13 নম্বর প্রশ্ন বলেছে আয়োডিনের অভাবে যে রোগটি হয়, অপশান এ রক্তক্ষরণ, অপশান বি হচ্ছে টিউমার, অপশান সি হচ্ছে গলগণ্ড, অপশান ডি হচ্ছে মিক্সি ডিমা। সঠিক উত্তর হচ্ছে আমরা অপশান সি গলগণ্ড।
দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে, মিশ্র মাছ চাষে থাকে না যে মাছ? অপশান এ মৃগেল, অপশান বি রুই মাছ, অপশান সি কাতলা মাছ, অপশান ডি ঘেঁসো রুই। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ঘেঁসো রুই। দেখো 15 বলেছে, কোন ফলকে ফলের রাজা বলা হয়ে থাকে? অপশান এ তরমুজ, অপশান বি বেল, অপশান সি কাঁঠাল, অপশান ডি আম। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আম। দেখো 16 নম্বর প্রশ্ন বলেছে, আদা হলো ড্যাশ। অপশান এ হচ্ছে তন্দুল জাতীয় ফসল, অপশান বি হচ্ছে তৈলবীজ জাতীয় ফসল, অপশান সি হচ্ছে কন্দ জাতীয় ফসল, অপশান ডি হচ্ছে ডাল জাতীয় ফসল। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি কন্দ জাতীয় ফসল। দেখো 17 নম্বর প্রশ্ন বলেছে, শস্যগার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। অপশান এ হাইড্রোজেন, অপশান বি হচ্ছে নাইট্রোজেন, অপশান সি হচ্ছে অক্সিজেন, অপশান ডি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি নাইট্রোজেন। এইটি নম্বর প্রশ্ন বলেছে, দেখো মেজর কার্ভ নয়। অপশান এ বাটা, অপশান বি রুই, অপশান সি কাতলামা, অপশান ডি মৃগেল। সঠিক উত্তরটি অপশান এ বাটা। দেখো 19 নম্বর প্রশ্ন, শস্য দানা নয় এমন একটি ফসল হলো? অপশান এ সরিষা, অপশান বি ধান, অপশান সি গম, অপশান ডি জোয়ার। সঠিক উত্তরটি হলো অপশান এ সরিষা। দেখো 20 নম্বর প্রশ্ন রয়েছে, টেক ভ্যাক দেওয়া হয় যে রোগের জন্য, সেটি হলো? অপশান এ পোলিও, অপশান বি হচ্ছে টিটেনাস, অপশান সি হচ্ছে টাইফয়েড, অপশান ডি হচ্ছে ডিপথেরিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশান বি টিটেনাস। 21 বলেছে, দেখো ভাইরাসের বাইরের আবরণটি যে উপাদান দ্বারা গঠিত, সেটি হলো? অপশান এ ভিটামিন, অপশান সরি অপশান এ হচ্ছে ভিটামিন, অপশান বি হচ্ছে শর্করা, অপশান সি হচ্ছে প্রোটিন, অপশান ডি হচ্ছে ফ্যাট। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি প্রোটিন। 22 ভাইরাস শব্দটির প্রকৃত অর্থ হলো? অপশান এ ভাইরাস, অপশান বি প্রোটিন, অপশান সি হচ্ছে বিষক্রিয়া, অপশান ডি হচ্ছে বিষ। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বিষ। 23 হচ্ছে, পৃথিবীর প্রকৃতিতে কত ভাগ জল ও কত ভাগ স্থল আছে? অপশান এ জল 3 ভাগ, স্থল 2 ভাগ, অপশান বি হচ্ছে জল 2 ভাগ, স্থল 2 ভাগ, অপশান সি হচ্ছে জল তিন এক স্থল 3 ভাগ। ঠিক আছে, অপশান ডি হচ্ছে জল 3 ভাগ, স্থল 1 ভাগ। সঠিক উত্তরটা হচ্ছে আপনাদের অপশান ডি জল 3 ভাগ, স্থল 1 ভাগ। দেখো 24 বলেছে, নিচের কোন উদ্ভিদ অংশে ক্লোরোপ্লাস্টিড থাকে না? অপশান এ হচ্ছে ফুলের পাতা, সরি সবুজ পাতা, অপশান বি হচ্ছে ফুলের ভিতি, অপশান সি হচ্ছে ফুলের পাপড়ি, অপশান ডি হচ্ছে পুঁই কাণ্ড। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি ফুলের পাপড়ি। দেখো 25 বলেছে, উদ্ভিদ দেহে জল সংবহনে সাহায্যকারী কলা হলো? অপশান এ হচ্ছে ভাজক কলা, অপশান বি হচ্ছে জাইলেম কলা, অপশান সি হচ্ছে স্থায়ী কলা, অপশান ডি হচ্ছে ফ্লোয়েম কলা। সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্থায়ী কলা। মাছের আঁশের মতো দেখতে কোষকে দেখা যায় কোন কলায়? অপশান এ হচ্ছে আয়তাকার আবরণী কলা, অপশান বি হচ্ছে স্তম্ভকার আবরণী কলা, অপশান সি হচ্ছে স্তরীভূত আবরণী কলা, অপশান ডি হচ্ছে ঘনাকার আবরণী কলা। সঠিক উত্তর হচ্ছে অপশান এ আয়তাকার আবরণী কলা। 27 বলেছে, আমাদের শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যে দুটি হরমোন, সেগুলি হলো? অপশান এ ইনসুলিন ও গ্লুকাগন, অপশান বি হচ্ছে ইনসুলিন ও থাইরক্সিন, অপশান সি হচ্ছে থাইরক্সিন ও গ্লুকাগন, অপশান ডি হচ্ছে স্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইনসুলিন ও গ্লুকাগন। 28 বলেছে, জীবনের গঠনগত ও কার্যগত একক হলো? অপশান এ কলা,
অপশান বি কোষ, অপশান সি অঙ্গ, অপশান ডি তন্ত্র। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি কোষ। দেখো 29 বলেছে আলোক অণুবীক্ষণ যন্ত্র অপেক্ষা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বিবর্ধন ক্ষমতা কতগুণ বেশি। অপশান এ 10,000 গুণ, অপশান বি হচ্ছে 1,000 গুণ, অপশান সি হচ্ছে 500 গুণ, অপশান ডি 100 গুণ। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি 100 গুণ। দেখো 30 বলেছে কোন বিজ্ঞানী প্রথম নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ আবিষ্কার করেন। অপশান কে এইচ জেনসন, অপশান বি রবার্ট ব্রাউন, অপশান সি হচ্ছে জেড জেনসন, অপশান ডি হচ্ছে রবার্ট হুক। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রবার্ট হুক। দেখো 31 বলেছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান পরস্পর ড্যাশ। অপশান এ বলেছে নির্দিষ্ট, অপশান বি হচ্ছে আলাদা, অপশান সি হচ্ছে অসমান, অপশান ডি হচ্ছে সমান। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সমান। দেখো 32 কি বলেছে স্প্রিং তুলায় কোন ওজন না ঝোলালে স্প্রিং এর ওপর প্রয়োগ করা নিম্নমুখী বল হবে ড্যাশ। অপশান এ 3, অপশান বি 2, অপশান সি 0, অপশান ডি 1। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 0। 33 বলেছে পৃথিবী তার কাছে কাছাকাছি থাকা সব বস্তুকে যে বল দিয়ে টানে তা হলো। অপশান এ বলেছে মহাকর্ষ বল, অপশান বি হচ্ছে অভিকর্ষ বল, অপশান সি হচ্ছে তড়িৎকর্ষ বল, অপশান ডি হচ্ছে আকর্ষণ বল। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অভিকর্ষ বল। দেখো 34 বলেছে একটি পরমাণুর প্রোটন সংখ্যা 6 হলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে। অপশান এ 6, অপশান বি 8, অপশান সি 4, অপশান ডি 0। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 6। তাপের একক হলো অপশান এ ক্যালোরি, অপশান বি ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি সেলসিয়াস, অপশান সি ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি এফ, অপশান ডি ডাইন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ ক্যালোরি। 36 বলেছে দেখো নিচের কোন বস্তুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান। অপশান এ মোম, অপশান বি পারদ, অপশান সি ঘি, অপশান ডি মাখন। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পারদ। দেখো 37 বলেছে নিচের মৌলগুলির মধ্যে কোনটি অধাতব মৌল। অপশান এ হচ্ছে সিও, অপশান বি হচ্ছে এমএন, অপশান সি হচ্ছে সি, অপশান ডি হচ্ছে এফই। সঠিক উত্তরটি হচ্ছে আমরা অপশান সি সি মানে কার্বন। দেখো 38 বলেছে প্রচুর ঘাম কিংবা ডায়রিয়ার সময় দেহে তরলে এনএ প্লাস এর পরিমাণ কমে গেলে যে সমস্যা দেখা দিতে পারে তা হলো। অপশান এ পাচন ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, অপশান বি রেচন ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, অপশান সি শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, অপশান ডি হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। দেখো 39 বলেছে নিচের কোন ধাতুটি অপেক্ষাকৃত নরম ও সামান্য ধারালো ছুরি দিয়ে কাটা যায়। অপশান এ হচ্ছে ক্যালসিয়াম, অপশান বি হচ্ছে লৌহ, অপশান সি হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশান ডি হচ্ছে সোডিয়াম। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি সোডিয়াম। দেখো 40 বলেছে একটি টেস্ট টিউবে জিঙ্কের মানে ZN গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হবে সেটি হলো অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি অক্সিজেন, অপশান সি হচ্ছে হাইড্রোজেন, অপশান ডি হচ্ছে নাইট্রোজেন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি হাইড্রোজেন। 41 দেখো বলেছে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলে। অপশান এ প্রতিফলন, অপশান বি সদ্বিম্ব, অপশান সি প্রতিসরণ, অপশান ডি অসদ্বিম্ব। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি সদ্বিম্ব। 42 বলেছে কোন ঋতুতে বজ্রপাত বেশি হয়। অপশান এ গ্রীষ্ম ঋতুতে, অপশান বি শীত ঋতুতে, অপশান সি বর্ষা ঋতুতে, অপশান ডি বসন্ত ঋতুতে। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ গ্রীষ্ম ঋতুতে। দেখো 43 বলেছে
নিচের কোনটির নাম নিশাদল? অপশান এ অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, অপশান বি অপশান সি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, অপশান ডি হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ অ্যামোনিয়াম ক্লোরাইড। 44 বলেছে নিচের পদার্থগুলির মধ্যে যে পদার্থটি কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থায় থাকতে পারে সেটি হল অপশান এ ন্যাপথলিন, অপশান বি হচ্ছে আয়োডিন, অপশান সি হচ্ছে জল, অপশান ডি হচ্ছে পারদ। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি জল। 45 বলেছে কি সোনার গলনাঙ্ক হল ড্যাশ, অপশান এ 1530 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি হচ্ছে 1063 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি হচ্ছে 962 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি 1063 ডিগ্রি সেলসিয়াস। 46 বলেছে দেখো নিচের কোন পদার্থটির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান এ ক্লোরোফর্ম, অপশান বি বেঞ্জিন, অপশান সি অ্যাসিটন, অপশান ডি জল। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি জল। 47 বলেছে দেখো কাঠ কাটতে কার্বনের যে রূপ ভেদটি ব্যবহার করা হয় সেটি হলো অপশান এ দস্তা, অপশান বি সীসা, অপশান সি হচ্ছে হিরে, অপশান ডি হচ্ছে তামা। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি হিরে। 48 টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে বলা হয় অপশান এ রেডিও সেল, অপশান বি বৈদ্যুৎ শক্তি, অপশান সি তড়িৎ ফুলকি, অপশান ডি হচ্ছে ড্রাই সেল। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি ড্রাই সেল। তরল সোনা বলা হয় জলকে, অপশান এ, অপশান বি হচ্ছে পেট্রোলিয়ামকে, অপশান সি হচ্ছে এলপিজিকে, অপশান ডি এইচপিজিকে। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি পেট্রোলিয়ামকে। দেখো 50 বলেছে একটি জৈব পলিমার হলো অপশান এ প্রোটিন, অপশান বি প্লাস্টিক, অপশান সি শর্করা, অপশান ডি হচ্ছে অ্যালকোহল। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ প্রোটিন, এটা সেলুলোসের সাথে যুক্ত তাই আমাদের এটা প্রোটিন হিসাবে ধরছি। 51 বলেছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, যদি বাগানটির দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 3 মিটার কম হতো তবে ক্ষেত্রফল 21 বর্গমিটার কমে যেত, বাগানটির প্রস্থ হবে অপশান এ হচ্ছে 17 মিটার, অপশান বি হচ্ছে 13 মিটার, অপশান সি হচ্ছে 10 মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 13 মিটার। এই সমাধানটা তোমরা আমাদের অন্য রকম আমাদের চ্যানেলে এই প্রশ্নের উত্তর সমেত দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। 52 দেখো বলেছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 8 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে ড্যাশ, অপশান এ হচ্ছে 24, অপশান বি হচ্ছে 25, অপশান সি হচ্ছে -7, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি -7। দেখো সমাধান কিছু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমরা ফর্মুলায় জানি, দেখো যেহেতু আমাদের মাইনাসে দেওয়া আছে এটা প্লাসে দেওয়া আছে, ওহো এটা সঠিক উত্তরটা হবে অপশান বি হবে, এটা সঠিক উত্তরটা অপশান বি হবে, অপশান বি হচ্ছে 25, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 25। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে ফর্মুলা লিখবো এক্স মাইনাস ওয়াই তো হোল স্কোয়ার প্লাস 2xy, তাহলে থ্রি আমরা এক্স সরি ঠিকই আছে আমাদের অপশান উত্তরটি হবে -7। দেখো আমরা প্রথমে কী করেছি -7 হবে, দেখো আমাদের হচ্ছে এক্স মাইনাস 3 ইজ টু ওয়াই, তাহলে আমরা সেখান থেকে লক্ষ্য লিখছি এক্স ওয়াইটাকে আমাদের ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু আমাদের থ্রিটা মাইনাস থ্রিটাকে আমাদের বাদ ডান দিকে নিয়ে আসলে প্লাস থ্রি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3। সেখান থেকে লিখছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান এক্স প্লাস ওয়াই মান বসলাম তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8, এক্স এর মান যেহেতু 8 8, তাহলে ইজিক্যাল টু দেখো 3 স্কোয়ার করলে 9 আর 2 ইন্টু 8 করলে -16 ইজিক্যাল টু তাহলে বিয়োগ করলে আমাদের -7।
দেখো 53 বলেছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30, এর সরলতম মান হলো ড্যাশ। অপশন এ বলেছে 5/6, অপশন বি হচ্ছে 5/16, অপশন সি হচ্ছে 55/16, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ 5/6। দেখো এটা আমরা কী করলাম, আমরা যেভাবে ভগ্নাংশের যোগ করি সেভাবে যোগ করলাম। দেখো 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30। দেখো 2, 6, 12, 20, 30 লসাগু হচ্ছে আমাদের 60, তাহলে লিখলাম 60, নিচে লিখলাম 60, তাহলে উপরে লিখলাম 30 প্লাস 10 প্লাস 5 প্লাস 2, 3 প্লাস, এটা টু, টুটা আমাদের এখানে প্রিন্ট হয়নি, এটা প্লাস 2 হবে, ইজিক্যাল টু তাহলে 50/60, ইজিক্যাল টু তাহলে দেখো 0, 0 কাটা গেলে 5/6, তাহলে সঠিক উত্তর আমাদের অপশান এ। দেখো 54 বলেছে -5y = +4y, বলে ওয়াই একটি, অপশান এ হচ্ছে পূর্ণ সংখ্যা, অপশান বি হচ্ছে মূল সংখ্যা, অপশান সি হচ্ছে অখণ্ড সংখ্যা, অপশান ডি হচ্ছে অমূল সংখ্যা। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি মূল সংখ্যা। দেখো কীভাবে -5y = +4+y, অর দেখো -5y, তাহলে আমরা দেখো ওয়াইটাকে আমরা কী করলাম ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ওয়াই হয়ে গেল, তাহলে -5y - y = 4, অর দেখো -5y - y আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো -6y = 4, তাহলে সুতরাং আমরা ওয়াই সমস্যা লিখতে -4/6 = -2/3, তাহলে দেখো আমরা পি কিউ আকারে লিখতে পারছি, পি বাই কিউ আকারে, তাহলে আমরা সেটাকে বলতে পারি মূলদ সংখ্যা। দেখো 55 বলেছে একটি বর্গাকার কার্ডের দৈর্ঘ্য 3x + 2 মিটার এবং প্রস্থ x + 4 মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, অপশান এ হচ্ছে 1 বর্গমিটার, অপশান বি হচ্ছে 4 বর্গমিটার, অপশান সি হচ্ছে 25 বর্গমিটার, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের কোনোটিই নয়। দেখো সমাধান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ইজিক্যাল টু দেখো 3x + 2x - x + 4, ইজিক্যাল টু সেখান থেকে লেখা হচ্ছে 3 গুণ করলে আমরা 3x² + 12x + 2x + 8 ইজিক্যাল টু, তাহলে সেখানে আমরা সমাধান করি x² + 14x + 8, তার মধ্যে এখানে অপশানে নেই আমাদের, যেহেতু 1 বর্গমিটার, 2 বর্গমিটার, এটা আমাদের বর্গমিটার আছে, যদি আমাদের এক্স এর মান যদি একটা কিছু দেওয়া থাকতো তাহলে আমরা সেখান থেকে আমরা উত্তরটা লিখতে পারতাম, যেহেতু এক্স এর মান এখানে উল্লেখ করা নেই তাহলে আমাদের অপশানটি কোনোটিই নয়, যদি মানটি উল্লেখ করা থাকতো তাহলে আমরা সেখান থেকে লিখতে পারতাম। দেখো 56 কি বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² + 6x + 9 বর্গমিটার এবং x = 3 হলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হবে, অপশান এ হচ্ছে 3 মিটার, অপশান বি বলেছে 6 মিটার, অপশান সি বলেছে 9 মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি আমরা অপশান বি 6 মিটার। তাহলে সমাধান দেখি আমরা, একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল বলে দিই x² + 6x + 9, দেখো এটাকে যদি ভেঙে লিখি একটু তাহলে আমরা লিখি রুট ওভার x² + 2 x + 3 + 3² দেখো আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে x² + y² ফর্মুলা হলে সেখানে লিখছে x + 3 তার হোল স্কোয়ার, দেখো এবার তাহলে হোল স্কোয়ার যেহেতু এসেছে তাহলে আমাদের রুট ওভারটা উঠে যাবে, তাহলে সেখান থেকে বলতে পারি x + 3, আমাদের বলেছে দেখো x এর মান আমরা 3 বসিয়ে পাই, তাহলে দেখো লিখেছি x + 3 = তাহলে 3+3 = 6 মিটার, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার। দেখো 57 বলেছে আমাদের কি a + b + c = 0 হলে a² / bc + b² / ca + c² / ab - 1 এর মান হবে, অপশান এ বলেছে 0, অপশান বি বলেছে 1, অপশান সি হচ্ছে 2, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর আমার অপশান সি 2। দেখো কি করে আমরা জানি a³ + b³ + c³ - 3ab = a + b + c² + b² + c² - ab - ac - bc, তাহলে দেখো a + b + c = 0 হলে আমরা a³ + b³ + c³ = জানি 3abc, ঠিক আছে, তাহলে দেখো আমাদের a² + bc + b² + bc + c² / ab - 1, ঠিক আছে, আমরা যদি ওই তিনটে সংখ্যাকে ধরি তাহলে দেখো সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে a³ + b³ + c³ / a
ইন্টু বি, এ বি সি মাইনাস, দেখো ওয়ান আছে, তাহলে ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি বাই এ বি সি, ঠিক আছে। দেখো তাহলে আমরা সেখান থেকে দেখো লিখছি, এটা আমাদের ফর্মুলা, যেহেতু আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান দেখো ওটা লিখে নিয়েছি, তাহলে আমরা দেখো সেখান থেকে লিখছি তাহলে সমান সমান দিয়ে থ্রি এ বি সি বাই এ বি সি মাইনাস ওয়ান। দেখো তাহলে উপর নিচে এ বি সি, এ বি সি কাটাকাটি কেটে যাচ্ছে, তাহলে সেখান থেকে থ্রি পড়ে থাকছে, শুধু তাহলে থ্রি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 58 আমাদের বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এক্স কিউব প্লাস ওয়ান এর মান হবে, অপশান এ বলেছে জিরো, অপশান বি বলেছে ওয়ান, অপশান সি বলেছে টু, অপশান ডি হচ্ছে কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ জিরো। তাহলে সমাধান এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ওয়ান অর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ওয়ান। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমরা এক্সটাকে বজ্রগুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এক্স, সুতরাং আমরা সেখান থেকে বলতে পারি দেখো এক্সটাকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। আমাদের দেখো বলেছে এক্স কিউব প্লাস ওয়ান, তাহলে এটা ফর্মুলায় ফেলাই তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান কিউব লিখতে পারি, তাহলে দেখো আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে আমরা লিখছি দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, তাহলে সেখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। দেখো আমরা জানি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, তাহলে আমরা লিখছি কি এক্স প্লাস ওয়ান ইন্টু জিরো, তাহলে এক্স জিরোর সাথে গুণ করলে আমরা জিরো পাবো, তাহলে সঠিক উত্তরটা আমাদের জিরো, তাহলে অপশান এ। আমাদের নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে, দেখো 59 বলেছিল ফুলিয়ার একটি তাঁত কারখানায় 28 জন তাঁতি 6 দিনে 70টি শাড়ি বুনতে পারে, ঠিক আছে, 150টি শাড়ি 10 দিনের মধ্যে যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, অপশান এ বলেছে 36 জন, অপশান বি বলেছে 6 জন, অপশান সি বলেছে 8 জন, অপশান ডি হচ্ছে কোনোটি নয়, সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 8 জন। তাহলে আমাদের এখন সমাধান করছি, ঠিক আছে, তাহলে আমরা দেখো দিন সারি লোক, তো প্রথমে দেখো 6 দিন 70 আর 28 জন লোক, পরে আমাদের বলছে 10 দিন 150, আর আমাদের কোশ্চেন মানে কতজন লোক লাগবে, তাহলে দেখো আমরা এখানে করছি দিন সংখ্যা ও লোক সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, সেখানে ভগ্নাংশটি লিখে নিলাম 6/10, ঠিক আছে, সারি ও লোক সংখ্যার সাথে আমাদের সরল সম্পর্ক, ঠিক আছে, ভগ্নাংশটি হবে 150/70। এবার দেখো বের করছি নির্ণয়, লোক সংখ্যা সমান সমান দেখো 6/10 ইন্টু 150/70 ইন্টু 28, এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা 36 জন, তাহলে আমরা তাহলে 150টি 10 দিনে 150টি শাড়ি তৈরি করতে আমাদের 36 জন লাগছে, তাহলে আমাদের আগে তো 28 জন লোক ছিল, এবার আমাদের আরও এক্সট্রা কতজন লোক নিতে হবে, তাহলে লোক লিখলাম সুতরাং লোক নিতে হবে 36-28 ইজ ইকুয়াল টু 8 জন, তাহলে আমাদের এক্সট্রা আরও 8 জন লোক নিতে হবে। দেখো 60 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে চলে যাচ্ছি, দেখো ক এর আয়ের 30% খ এর আয়ের 20% এর সমান, যদি ক এর আয় 600 টাকা হয় তবে খ এর আয় হবে, অপশান এ বলেছে 400 টাকা, অপশান বি বলেছে 600 টাকা, অপশান সি হচ্ছে 900 টাকা, অপশান ডি হচ্ছে কোনোটি নাই, সঠিক উত্তরটি আমরা অপশান সি 900 টাকা। ক এর আয়ের 30% সমান খ এর আয়ের 20%, দেখো কয়রা যেহেতু বলে দিয়েছে 600 টাকা, তাহলে 600 × 30/100 তাহলে পার্সেন্টেজ তুলছি, তাহলে এটা করলে আমাদের পাচ্ছি 180 টাকা সমান খয়রা 20%, তাহলে খয়ের আয়ের 180% মানে কত, মানে 100% কত বের করবো, তাই লিখলাম দেখো 100% খয়ের আয় সমান সমান 180 × 100/20 ইজিক্যাল টু আমাদের 900 টাকা, এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট মেথডে করা। দেখো 61 আমাদের প্রশ্ন কি বলেছে, একটি মেঝের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে মেঝের ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি হবে, অপশান এ হচ্ছে 30%, অপশান বি হচ্ছে
15%, অপশান সি হচ্ছে 32%, অপশান ডি হচ্ছে 19%। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি 32%। দেখো কিভাবে, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই। তাহলে এখন দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে পরিবর্তিত দৈর্ঘ্য, মানে এখন নতুন দৈর্ঘ্যটা কথা হবে, এক্স প্লাস এক্স ইন্টু 20/100, তাহলে লিখলাম এক্স প্লাস 2x/10 ইজ ইকুয়াল টু 12x, এক্সটা এখানে আমাদের পড়েনি, তাহলে 12x/10, ঠিক আছে। এখন প্রস্থ বৃদ্ধি হচ্ছে 10%, ঠিক আছে, 20 হবে না, এটা 10 হবে, 10% করলে পরিবর্তিত প্রস্থ, তাহলে এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু 10/100 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস y/10 ইজ ইকুয়াল টু, আমরা প্লাস করলে 11y/10 পাচ্ছি। তাহলে আমাদের এখন নতুন ক্ষেত্রফল হবে, দেখো 12x/10 ইন্টু 11y/10 ইজ ইকুয়াল টু 132xy/100। তাহলে এখন ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হয়েছে সেটা বের করবো, তাহলে এখন যেটা পেয়েছি তার সাথে আমার যে আগের ক্ষেত্রফল সেটা বিয়োগ করবো, তাহলে দেখো লিখছি 132xy/100-xy ইজ ইকুয়াল টু, দেখো 132xy-100xy, ওয়াইটা এখানে প্রিন্ট হয়নি, xy/100 ইজ ইকুয়াল টু 32xy/100। তাই সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা জানি 132xy/100/100 ইন্টু, সরি এখানে একটা এক্স হবে, 100x হবে, এক্স ওয়াই, এখানে সরি ভুল বলছি, এখানে আমাদের 100 হবে না, এটা এক্স ওয়াই হবে, ঠিক আছে, এটা মিস্টেক হয়েছে, এটা এক্স ওয়াই হবে, ঠিক আছে, এটা আমাদের এক্স ওয়াই হবে। তাহলে আমরা সেখান থেকে তোমার সমান সমান, দেখো 132xy/100 × 1/xy × 100%, দেখো আমাদের এক্স ওয়াই, এক্স ওয়াই কাটা যায় 100 কাটা যায়, শুরু থেকে 32, তাহলে আমরা সেখান থেকে বলি ইজ ইকুয়াল টু 32%, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি। দেখো 62 আমাদের কি বলেছে, 30 টাকা দরে দুধের সঙ্গে কিছু জল মেশানো হলো, মিশ্রিত দুধের দাম প্রতি লিটার 27.5 টাকা হলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে, অপশান এ বলেছে 11:5, অপশান বি বলেছে 11:12, অপশান সি হচ্ছে 1:12, অপশান ডি হচ্ছে 19:9। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1:12। দেখো দুধ ও জলের অনুপাত, এটা আমাদের একদম শর্টকাট করা আছে, দেখো কী করেছি, 30-27.50 × 30-0, দেখো 2.5:30, দেখো এটা করলে 25/10:30, তাহলে দেখো 25×300, তাহলে সেখান থেকে বলতে চাইছি ইজ ইকুয়াল টু 1:12। দেখো 63 বলেছে প্রতি কেজি 15 টাকা দামের লবণের সাথে প্রতি কেজি 20 টাকা দামের লবণের অনুপাত, লবণের অনুপাতে মেশানো হলো, প্রতি কেজি মিশ্রিত লবণের মূল্য হবে, অপশান এ হচ্ছে 16 টাকা, অপশান বি হচ্ছে 17 টাকা, অপশান সি হচ্ছে 18 টাকা, অপশান ডি 19। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 18 টাকা। তাহলে আমরা সমাধানটা দেখে নিই কীভাবে করলাম, দেখো আমরা কীভাবে করে নিয়েছি, দেখো সমাধান কি বলেছি, 3 কেজি লবণের দাম 3×20 = 60 টাকা, 2 কেজি লবণের দাম 2×15 টাকা ইজ ইকুয়াল টু 30 টাকা, তাহলে আমাদের হচ্ছে 5 কেজি লবণের দাম হচ্ছে ইজ ইকুয়াল টু 90 টাকা, ঠিক আছে। আমাদের এখানে মিস্টেক হচ্ছে, আমার লবণের অনুপাত হচ্ছে 2:3 অনুপাতে মেশালে, ঠিক আছে, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, 2:3 অনুপাত হবে এটা, ঠিক আছে, তাই 90 টাকা পেলাম। তাহলে 1 কেজি লবণের দাম পাবো 90/5 ইজ ইকুয়াল টু 60 টাকা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 18 টাকা হবে, আমরা সমাধানটা পরে আপডেট করে দেবো, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে এই সমাধানটা, তোমরাও পেয়ে যাবে আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। দেখো 64 বলেছে x-2 × x+7 = x² + px - q হলে
পি ও কিউর মধ্যে সম্পর্ক কোনটি? পি এর মানের পার্থক্য হবে, অপশন এ হচ্ছে 5, অপশন বি হচ্ছে 9, অপশন সি হচ্ছে 14, অপশন ডি হচ্ছে 15টি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন বি 9। তাহলে সমাধান দেখো, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ। তাহলে অর দেখো, এক্স যদি আমাদের গুণ করি এক্স দিয়ে, এক্স ইন্টু এক্স প্লাস 7 আর মাইনাস 2 দিয়ে এক্স প্লাস 7 কে গুণ করলাম, তাহলে সে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ। তাহলে দেখো, গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 7 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 14 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ, অর এক্স স্কোয়ার প্লাস 5 এক্স মাইনাস 14 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ। তাহলে আমরা এই সমাধান থেকে যেটা পেলাম সেখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু 5 আর কিউ ইজ ইকুয়াল টু 14। তাহলে সুতরাং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পি ইজ ইকুয়াল টু 9। দেখো 65 আমাদের বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এর পৃথক দুটি উৎপাদক হলো x মাইনাস 5 এবং x মাইনাস k, হলে k এর মান কত? অপশান এ হচ্ছে মাইনাস 1, অপশান বি হচ্ছে মাইনাস 2, অপশান সি হচ্ছে মাইনাস 3, অপশান ডি কোনোটি নাই। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি মাইনাস 2। তাহলে সমাধান থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5, আমরা সেখান থেকে লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 10। ঠিক আছে, আমরা মিডিল টার্ম করছি, দেখো ইজ ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। দেখো ওই জায়গাতে কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 5, দেখো সেখান থেকে হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 পাচ্ছি। তাহলে দেখো এক্স, দেখো এক্স মাইনাস 5 আমরা এখান থেকে পেয়ে গেছি, তাহলে এক্স মাইনাস 2 আছে, তাহলে এক্স মাইনাস কে সমান সমান লিখতে পারি এক্স প্লাস 2। দেখো তাহলে মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে আমি কে এর মানটা আমাদের সমান করতে হবে, উপরের পাশ থেকে এক্স বাদ দিলে, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে সুতরাং কে ইজ ইকুয়াল টু মাইনাস 2। দেখো 66 বলেছে 6x ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসক হবে, অপশান এ 12x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অপশান বি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অপশান সি হচ্ছে 2x এক্স মাইনাস ওয়াই, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি আমাদের অপশান সি 2x ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো 6x ইন্টু এক্স মাইনাস ওয়াইকে আমরা কী করলাম, উৎপাদকের সাহায্যে ভেঙে নিলাম, দেখো তাই লিখলাম 2×3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, একই রকমভাবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভেঙলাম, দেখো 2×2 এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো উভয় পক্ষ থেকে দেখো 2 কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে, তাহলে 2 আর একটা এক্স কমন লাভ, আর দেখো এক্স মাইনাস ওয়াই দুটোর মধ্যেই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা কমন লাভ, তাহলে সেখান থেকে বলছি নির্ণয় গসাগ 2x ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের নেক্সট অঙ্ক 67 বলেছে কি 3a² b কিউব c টু দি পাওয়ার 4 কমা 6a⁵ b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার 4 কমা 18a⁴ b টু দি পাওয়ার কিউব c স্কোয়ার এর লসাগু গু হবে, অপশান এ হচ্ছে 18a⁵ b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার 4, অপশান বি হচ্ছে 3a² b টু দি পাওয়ার কিউব c স্কোয়ার, অপশান সি হচ্ছে 18abc, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমরা অপশান এ 18a⁵ b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার 4। ঠিক আগের অঙ্কটার মতনই এটাও আমরা করলাম কি দেখো 3a² b টু দি b কিউব 3 টু দি পাওয়ার 4 কে উৎপাদকে ভেঙে নাও, তাহলে 3×a ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি 6a⁵ b টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার 4 কে ভেঙলাম, দেখো 2×3 ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি, দেখো 18a⁴ বি টু দি পাওয়ার কিউব সি স্কোয়ারকে সে একই রকম ভাঙলাম 2×3×3 ইন্টু এ ইন্টু এ এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি, দেখো এখান থেকে আমরা লসাগু বের করছি, তাহলে নির্ণয় লসাগু লিখলাম, দেখো প্রত্যেক আছে 2 কমন যাচ্ছে না, তাহলে দেখো আমাদের
আমাদের অঙ্কগুলো কি আমাদের যেগুলো কমন যাবে না সেগুলোকেও লিখতে হবে, যেগুলো কমন যাবে সেগুলো লিখতে হবে। তাই লেখো, লিখলাম টু ইন্টু থ্রি ইন্টু থ্রি, সংখ্যাগুলোকে আগে নিয়ে লিখলাম। দেখো এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইজ ইকুয়াল টু, দেখো 18 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 68 আমাদের কি বলেছে, পি ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 কমা কিউ ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 এবং আর ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3 হলে পি বাই 4 মাইনাস কিউ বাই 6 ইন্টু 12 বাই আর, এর মান হবে অপশান এ বলেছে 0, অপশান বি হচ্ছে 1, অপশান সি হচ্ছে 2, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি 1। তাহলে সমাধান দেখো লিখছি পি বাই 4 মাইনাস কিউ বাই 6 ইন্টু 12 বাই আর। দেখো ইজ ইকুয়াল টু আমরা মান বসেছি পি এর মান 2x প্লাস 1 বাই 4 মাইনাস 2x প্লাস 3 বাই 6 ইন্টু 12 বাই 2x মাইনাস 3। এবার ধরো ভাগটা যেটাই সেটা আমরা ভগ্নাংশের তোমার যোগ করছি। দেখো ফোর আর সিক্সের লসাগু 12, 12 থেকে সেখানে আমরা লিখতে পারছি দেখো 6x প্লাস 3 মাইনাস 4x মাইনাস 6 বাই 12 ইন্টু যেহেতু সরি ইন্টু যেহেতু 12 বাই আসছিল সেখানে লিখলাম ইন্টু 12 বাই 2x মাইনাস 3। দেখো পরের লাইনের সমাধান দেখো সমাধান করে পারছি 2x মাইনাস 3 বাই 12 ইন্টু 12 বাই 2x মাইনাস 3। দেখো সবগুলোই কাটা যায় তাহলে আমাদের পড়ে থাকে শুধু 1, তাহলে সঠিক উত্তরটি আমাদের 1। দেখো 69 বলেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে, ওয়াইটা এখানে মিস্টেক গেছে, ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে। অপশান এ বলেছে দেখো এক্স প্লাস ওয়াই, অপশান বি বলছে এক্স মাইনাস ওয়াই, অপশান সি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অপশান ডি হচ্ছে কোনোটি নাই। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো সমাধান কী করলাম, যেটা আমাদের সেটা লিখলাম। দেখো সেখান থেকে আমাদের এক্স এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ভেঙে লেখা যায় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যা আছে লিখলাম। দেখো এখানে ফর্মুলা লিখে ভেঙা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থেকে সেটা লিখছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হিসেবে লিখলাম বাই দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, আর দেখো এক্স মাইনাস ওয়াই আরেকটা নিচে এক্স মাইনাস ওয়াই কাটা যায়, শুধু পড়ে থাকে উপরে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো নেক্সট ম্যাথ বলেছে আমাদের সাতজন পুরুষ ও সাতজন স্ত্রী একটি কাজ তিন দিনে করতে পারে। তাহলে বলেছে তিনজন পুরুষ ও তিনজন স্ত্রী লোক ওই কাজটি করতে কত সময় নেবে। অপশান এ বলেছে 3 দিন, অপশান বি হচ্ছে 9 দিন, অপশান সি হচ্ছে 7 দিন, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি কোনোটি নয়। দেখো কীভাবে আমরা ওই সেভাবে করে নিয়েছি, সমাধান পুরুষ লেখো 7/7, স্ত্রী হচ্ছে 3/3 আর দিন হচ্ছে 3। সরি এটা সঠিক উত্তরটি হবে অপশান এ 3 দিন, আমাদের একটু মিস্টেক হয়েছে। দেখো ঠিক আছে আমাদের লেখায় একটু মিস্টেক হয়েছিল, 7 জন পুরুষ 7 জন স্ত্রী 3 দিনে কাজ করতে পারে, তাহলে 3 জন পুরুষ 3 জন স্ত্রী কতদিনে কাজ করবে। ঠিক আছে তাহলে দেখো পুরুষ ও দিন সংখ্যার সাথে আমাদের ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক করলে আমরা দেখো ভগ্নাংশটা হবে 7/3। ঠিক আছে স্ত্রী ও দিনের সাথে আমাদের কী আছে সরল সম্পর্ক, সেখান থেকে ভগ্নাংশটা হবে তোমাদের 7/3। ঠিক আছে আমাদের এইটুকু জায়গায় লেখাটা একটু গণ্ডগোল হয়ে গেছে একটা জায়গায়,
মানে এখানে থ্রি হবে, স্ত্রীর জায়গায় এটা একটা সেভেন হবে আর পুরুষের জায়গায় থ্রি হবে, তাহলে আমাদের অঙ্কটি মানে ওই জায়গাটা ঠিক আছে, আমাদের পরেরটুকু ঠিক লেখাটা ঠিক আছে, ঠিক আছে। ফাংশনটা 7/3, দেখো সুতরাং তাহলে নির্ণয় দিন সমান সমান তাহলে 7/3 × 7/3 × 3, দেখো 3 আর 3 কেটে গেলো, তাহলে 49/3 = আমাদের 60 × 1/3 দিন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো 71 বলেছে একটি কল 30 মিনিটে একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে ও আরেকটি কল 40 মিনিটে চৌবাচ্চাটি খালি করতে পারে, ঠিক আছে। কল দুটি একসাথে খুলে দিলে অর্ধপূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেবে, অপশান এ হচ্ছে 70 মিনিট, অপশান বি হচ্ছে 35 মিনিট, অপশান সি হচ্ছে 60 মিনিট, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। দেখো সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি, 60 মিনিট। দেখো আমরা সমাধানটা দেখে নিচ্ছি, দেখো 30 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/30 অংশ, 30 অংশ। 40 মিনিটে খালি করে 1 অংশ, তাহলে আমরা বলতে পারি 1 মিনিটে খালি করে 1/40 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করছে কত, দেখো 30/40 − 1/40, 1/30 − 1/40, তাহলে ভগ্নাংশের বিয়োগ করছে, দেখো যে লসাগু হচ্ছে 120, তাহলে আমাদের হচ্ছে 4 − 3 = 1/120 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করছে 1/120 অংশ, তাহলে দেখো সেখান থেকে অংশ আর এখানে সময়, তাহলে দেখো 1/120 অংশে লিখলাম, এখানে 1/2 তে আমাদের কত অংশ পূরণ করবে সেটা আমরা, কত সময় লাগবে সেটা আমরা বের করছি মিনিটে। দেখো অংশ ও সময়ের সঙ্গে আমাদের সরল সম্পর্ক, তাহলে এদের ভগ্নাংশটি 1/2/1/120, দেখো আমরা এখানে সমাধানটা কিছুটা করেছি = 1/2 × 1/100/20/1 = কাটাকাটি করলে 60 হচ্ছে, তাহলে আমরা সেখানে বললাম নির্ণয় সময় সমান সমান 60 × 1 মানে 60 মিনিট, তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন সি, 60 মিনিট। দেখো 72 বলেছে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে 177 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, অপশান এ হচ্ছে 52, অপশান বি হচ্ছে 57, অপশান সি হচ্ছে 55, অপশান ডি কোনোটি নয়। যেহেতু অযুগ্ম বলেছে তাহলে এটা আমাদের হচ্ছে তোমার বিজোড় সংখ্যা বের করতে হবে, দেখো সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি। দেখো সমাধানে যাচ্ছি, লিখলাম দেখো ধরি অযুগ্ম সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে x-2 আর শেষের সংখ্যাটি হচ্ছে x+2, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে x-2 + x + x+2 = 177, তাহলে ব্যাকেট থেকে বের করে লিখতে হবে দেখো x-2 + x + x+2 = 177, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি দেখো এসে করলে আমাদের পাই 3x = 177, তাহলে সুতরাং x সমান সমান 177/3 = 59, দেখো x এর মান বেরিয়েছে আমাদের 59, তাহলে আমরা x ধরেছি অযুগ্ম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটি মানে ক্ষুদ্রতম সংখ্যাটি জানতে হয়েছে, তাহলে দেখো রেখেছি ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 59 − 2 = 57। দেখো আমরা 73-তে কী বলেছে, কোনো অখণ্ড সংখ্যার অর্ধেক তার পরবর্তী অখণ্ড সংখ্যার 1/3 অংশের চেয়ে 2 বেশি, যদি সংখ্যাটি যদি x হলে নিচের কোনটি সঠিক, x/2 − x/3 = 2, অপশান বি হচ্ছে x/2 − x+1/3 = 2, অপশান সি হচ্ছে x+1/2 − x-3/3 = 2, অপশান ডি হচ্ছে কোনোটি না, অপশান আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আমার অপশান বি x/2 − x+1/3 = 2। দেখো সংখ্যাটি তাহলে সমাধান আমার কী হয়েছে, সংখ্যাটি সমান সমান x, তাহলে পরবর্তী সংখ্যা আমাদের x+1, দেখো তারপর বলেছে প্রথম সংখ্যার অর্ধেক, তাহলে x/2, পরবর্তী সংখ্যার 1/3 অংশ মানে x+1/3, তাহলে সেখানে আমার সম্পর্কটি হবে x/2 = x প্লাস ওয়ান
বাই থ্রি প্লাস টু, তাহলে সুতরাং এক্স বাই টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি ইজিক্যাল টু টু, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সেভেন্টি ফোর বলেছে মণিমালা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে বাইরের দিকে, ঠিক আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হবে। অপশান এ বলেছে দেখো 1516 বর্গ মিটার, অপশান বি হচ্ছে 1414 বর্গ মিটার, অপশান সি হচ্ছে 1416 বর্গ মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নাই। অপশান সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি 1416 বর্গ মিটার। দেখো আমরা সমাধানে দেখি, তা লিখলাম দেখো রাস্তা সহ পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান চারশো চুরাশি বাই চার সমান সমান 121 বর্গ মিটার, ঠিক আছে। দেখো প্রথমে কী হলাম, রাস্তা বাদে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 121 মাইনাস 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 121 মাইনাস 6 ইকুয়াল টু 115 মিটার, তাহলে আমাদের রাস্তা বাদে একটি বাহুর দৈর্ঘ্য বেরোলো 115 মিটার। দেখো আমরা জানি রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, সেখান থেকে লিখলাম দেখো রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য জানি 121, তাহলে লিখলাম 121 স্কোয়ার মাইনাস 115 স্কোয়ার, দেখো ইজিক্যাল টু লিখলাম 121 স্কোয়ার করলে 14641, আর হচ্ছে 115 স্কোয়ার করলে 13225, তাহলে আমি লিখলাম দেখো 14641 মাইনাস 13225, এটাকে বিয়োগ করলে পড়বো 1416 বর্গ মিটার। দেখো 75 বলেছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার, m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। অপশান এ বলেছে 2, অপশান বি বলেছে 1, অপশান সি হচ্ছে 3, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ 2। দেখো কি করে আমরা সমাধানটা দেখছি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 ইনটু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে সেখানে 4 ইনটু 3m মাইনাস 4 ইজ ইকুয়াল টু 12m মাইনাস 16 মিটার, তাহলে প্রশ্ন অনুসারে বলছে 12m মাইনাস 16 ইজ ইকুয়াল টু 8, তাহলে আমরা দেখো লিখতে অর 12m সমান সমান 8 প্লাস 16, দেখো 8 প্লাস 16গুলো আমরা পাচ্ছি 24, তাহলে লিখছি 12m সমান সমান 24, তাহলে অর m ইজ ইকুয়াল টু 24 বাই 12, তাহলে সুতরাং m সমান সমান 2, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ 2। দেখো 76 কি বলেছে, এ প্লাস বি ইজিক্যাল টু 5, এ মাইনাস বি ইজিক্যাল টু 1 হলে 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে। অপশান এ বলেছে 124, অপশান বি হচ্ছে 324, অপশান সি হচ্ছে 624, অপশান ডি হচ্ছে কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি 624। দেখো সমাধান 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখে নিলাম, তাহলে সময় সময় দেখো 8 বিকে ভেঙে লিখলাম 4 এ বি ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 4 এ বির ফর্মুলা আমরা কী জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, আর হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা লিখে নিলাম ফর্মুলায়। দেখো তো আমরা সেখান থেকে এ প্লাস বি আর এ মাইনাস বির মান বসাচ্ছি, তাহলে দেখো তাই লিখলাম 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দেখো 5 স্কোয়ার হলো 25 মাইনাস 1 ইন্টু 25 প্লাস 1, দেখো 25 মাইনাস 1 করলে 24, আর 25 1 করলে প্লাস 1 করলে 26, তাহলে 24 ইন্টু 26 এটাকে গুণ করলে আমরা 624 পাবো, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। দেখো 77 বলেছে বর্গক্ষেত্রের সমান এবং পরস্পরকে সমকোণে বর্গটা ড্যাশ সমান এবং পরস্পরকে সমকোণে সমকেন্দ্রিত করে, শূন্যস্থানের সঠিক উত্তরটি হলো বাহুদ্বয়, অপশান বি কোণদ্বয়, অপশান সি হচ্ছে কর্ণদ্বয়, অপশান ডি কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে আমাদের বাহুদ্বয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুদ্বয় সমান এবং পরস্পরকে সমকোণে সমকেন্দ্রিত করে।
দেখো 78 বলেছে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করা করে প্রাপ্ত তথ্য দিয়ে একটি পায়চিত্র বানানো হলো। চিত্রে দেখা গেল বসন্তকাল যারা পছন্দ করেন সেই অংশে কেন্দ্রীয় কোণ হচ্ছে 144 ডিগ্রি। তাহলে কতজন বসন্তকাল পছন্দ করে? তাহলে এটা হচ্ছে আমাদের অপশান এ বলেছে 72, অপশান বি বলেছে 80, অপশান সি বলেছে 90, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান এ 72। দেখো আমরা সমাধান হয়েছে বসন্তকাল পছন্দ করে 180 × 144/360। তাহলে আমরা যেটা আমাদের কোণের বৃত্ত কোণের মান আছে সেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করছি, ভগ্নাংশে প্রকাশ করে এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের এটা পেয়ে যাব, গুণ করলে পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে আমরা কাটাকাটি করে পাচ্ছি 72। তাহলে আমাদের 72 জন বসন্তকাল পছন্দ করে। দেখো 79 কি বলেছে, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে, শূন্যস্থানে সঠিক লেখো। অপশান এ হচ্ছে একটি, অপশান বি হচ্ছে নির্দিষ্ট, অপশান সি হচ্ছে অসংখ্য, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি, অসংখ্য। আমরা অনেক লিখতে পারি, পি আকার পি বাই কিউ আকারে অনেকগুলো সংখ্যা লিখতে পারবো 1 আর 2 এর মধ্যে থেকে। দেখো 80 বলেছে কোনো ভাগ অঙ্কের ভাজক x-4, ভাগফল x² + 4x + 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য হবে অপশান এ হচ্ছে x³ - 12x - 13, অপশান বি হচ্ছে x³ + 2x² + 4x + 3, অপশান সি হচ্ছে x² - 4x + 16, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমরা অপশান এ x³ - 12x - 13। দেখো কিভাবে, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাই সেখান থেকে এক একটা মান বসে দেখো ভাজক লিখেছি x-4 × x² + 4x + 4 + 3। দেখো সেখান থেকে আমরা গুণ করছি এক্স দিয়ে একবার x² + 4x + 4 কে, এবার -4 দিয়ে x² + 4x + 4 কে। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে +3। দেখো এক্স দিয়ে গুণ করছে x³ + 4x² + 4x, আর -4 দিয়ে গুণ করলে -16 আর +3। দেখো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো x³ - 12x - 3। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো 81 বলেছে 3x + 3/x = 2 হলে x² + 1/x² + 2 এর মান হবে অপশান এ 8, অপশান বি হচ্ছে 27, অপশান সি হচ্ছে 8/27, অপশান ডি কোনোটি নয়। আমাদের উত্তর হচ্ছে অপশান ডি কোনোটি নয়। দেখো 3x + 3/x = 2, আমরা কী করলাম উভয় পক্ষে 1/3 দিয়ে গুণ করলাম দুটোকেই, 1/3 = 3x + 3/x = 1/3 × 2। তাহলে অর আমরা লিখতে পারি 1/3 × 3x + 1/3 × 3x = 2/3, অর তাহলে লিখতে পারি x + 1/x = 2/3। দেখো x² + 1/x² - 2, আমরা দেখো কী করলাম x² + 1/x² কে আমরা সূত্রে ফেললাম a² + b² এ। দেখো যেটা আমরা এখানে প্লাস হয়েছি তাই লিখলাম x + 1/x² - 2 × x × 1/x + 2 = দেখো আমরা মান বসালাম x + 1/x, তাহলে পেয়েছি আমরা পেয়েছি 2/3² -2 × +2। দেখো +2 - হলে এটা 0 হয়ে যায়, তাহলে আমাদের 0-র সাথে যদি আমরা এটা 2/3² আমরা যদি এসে করি গুণ বিয়োগ করি তাহলে একই মান পাবো। তাই সেখান থেকে লিখলাম = 4/9। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক বলেছে 82, a + 9/a = 3 হলে a³ + 27 এর মান হবে অপশান এ 3, অপশান বি হচ্ছে -27, অপশান সি হচ্ছে 0, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি আমাদের অপশান সি 0। দেখো আমরা কি করলাম a+9/a = 3, অর a² + 9/a = 3, অর a² + 9 = 3, আর আমরা বলি সুতরাং a² - 3a + 9 = 0।
দেখো আমরা এ কিউব প্লাস 27 আছে, সেটাকে লিখতে পারি এ কিউব প্লাস 3 কিউব। তাহলে আমাদের ফর্মুলা হলো এ কিউব প্লাস বি কিউব। তাহলে সেখান থেকে লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু 3 ইন্টু 3 স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস 9। দেখো আমরা এখানে পেয়েছি এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এখানে পরেরটা মান বসিয়ে দিলাম, তাহলে আমরা কী লিখছি এ প্লাস 3 ইন্টু 0। তাহলে আমাদের এ প্লাস 3 সাথে 0 গুণ করলে 0 হবে, তাহলে সঠিক উত্তরটা আমাদের 0। দেখো 83 আমাদের বলেছে জ্যামিতির জনক নামে পরিচিত। অপশান এ পিথাগোরাস, অপশান বি হচ্ছে ইউক্লিড, অপশান সি হচ্ছে নিউটন, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান বি ইউক্লিড। তোমরা চ্যাপ্টার 7 পেয়ে যাবে, অধ্যায় 7। বলেছে একটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বহি সমদ্বিখণ্ডক পরস্পর ড্যাশ অবস্থিত। শূন্যস্থানের সঠিকটি হলো সমান্তরালভাবে, অপশান বি হচ্ছে সমপিতভাবে, অপশান সি হচ্ছে লম্বভাবে, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক হচ্ছে অপশান সি লম্বভাবে। দেখো যে কোনো কোণের অন্তর্কোণ ও বহির্কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাদের সমদ্বিখণ্ডকের যোগফল হচ্ছে যদি দুটোকে ভাগ করি তাহলে আমরা পাবো 90 ডিগ্রি হবে, তাই সেখান থেকে আমরা বলতে পারি লম্বভাবে রয়েছে। দেখো 85 বলেছে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে। অপশন এ হচ্ছে বাহুর বর্গ, অপশন বি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অপশন সি হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটি হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো 86 বলেছে ত্রিভুজ এ বি সি এর এ বি ইজিক্যাল টু এ সি এবং বহিস্থ কোণ এ সি ই ইজিক্যাল টু 150 ডিগ্রি, কোণ বি এ সির মান কত হবে? অপশান এ হচ্ছে 65 ডিগ্রি, অপশান বি হচ্ছে 75 ডিগ্রি, অপশান সি হচ্ছে 50 ডিগ্রি, অপশান ডি কোনোটি নয়। দেখো আমরা জানি কি কোণ এ সি বি প্লাস কোণ এ সি ই সমান 180 ডিগ্রি, অর এ সি বি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইজিক্যাল টু 65 ডিগ্রি। আবার আমরা কী জানি, দেখো কোণ এ সি বি ইজিক্যাল টু কোণ এ বি সি ইজিক্যাল টু 50 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা সেখান থেকে বলতে পারি যে ত্রিভুজ সরি কোণ সুতরাং কোণ এ বি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস এটা 65 ডিগ্রি বলো, সরি ভুল বললাম, এটা 65 ডিগ্রি হবে, 50 ডিগ্রি না 65 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি মাইনাস কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি ইজিক্যাল টু, দেখো আমরা সে লিখছি 80 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি ইজিক্যাল টু 80 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। দেখো মাইনাস করলে আমরা 50 ডিগ্রি পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি কোণ বি এ সি হচ্ছে 50 ডিগ্রি। দেখো 87 আমাদের বলেছে কি একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন, আরও 6 জন লোক কাজটি যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? অপশন এ বলেছে 210 মিটার, অপশন বি হচ্ছে 102 মিটার, অপশান সি বলেছে 201 মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নাই। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ 210 মিটার। দেখো আমরা কি লিখলাম লোক সংখ্যা সময় দিন রাস্তা। দেখো প্রথমে যে 36 আর দেখো 36 সাথে আরো 6 জন বেড়েছে, তাহলে 36 প্লাস 6 12, সময় বলেছিল 6 ঘন্টা আরো 2 ঘন্টা করে বেড়েছে, তাহলে 6 প্লাস 2 8। দেখো দিন ছিল আমাদের 8 দিনে করতে পারতো আর সেখানে আমাদের 9 দিনে কাজটি কমপ্লিট, 9 দিনে করবে কতটা, তাই লিখলাম 8/9। তা আবার দেখো রাস্তা হচ্ছে 120 মিটার, তাহলে আমাদের কত মিটার রাস্তা আরো তৈরি করবে? দেখো সেখান থেকে লিখছি লোক সংখ্যা ও রাস্তার সঙ্গে সরল সম্পর্ক, ঠিক আছে যাই লিখলাম 42/36।
এখানে সময় ও রাস্তার সংখ্যাও সরল সম্পর্ক, তাই লিখলাম 8/6। এখানে দিন ও রাস্তার সাথে আমাদের সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি হবে 9/8। তাহলে সুতরাং নির্ণেয় রাস্তা সমান সমান 42/36 ইন্টু 8/6 ইন্টু 9/8 ইন্টু 120। এগুলোটা কাটাকাটি করলে 210 মিটার, 210 মিটার। তাহলে সঠিক উত্তরটি আমার অপশানে 210 মিটার। দেখো 88 বলেছে, আজ আমি আমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাতে চাই, যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে চাই তবে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? অপশান এ 20%, অপশান বি হচ্ছে 25%, অপশান সি হচ্ছে 30%, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি, 25%। দেখি লিখেছে, দেখো ধরি সমাধান দেখে আমাদের, ধরি আমাদের বাড়ি থেকে 100 একক/সেকেন্ড গতিতে স্টেশনে যেতে 100 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? এটা ধরে নিতে, তাহলে সময় লিখলাম 100, গতিবেগও 100, তাহলে আমাদের 20% কম লাগছে, তাহলে 100-20=80। তাহলে 80 সেকেন্ডে যেতে আমাদের কতটা সময় লাগবে, কতটা গতিবেগ হবে সেটা আমরা দেখবো। তাহলে দেখো সেখান থেকে লিখলাম সময় ও গতিবেগের সঙ্গে আমাদের ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে সুতরাং ভগ্নাংশ হবে 100/80। তাহলে নির্ণেয় গতিবেগ সমান সমান 100/80 ইন্টু 100, এটা আমাদের কাটাকাটি করে 125 একক/সেকেন্ড, এটা হচ্ছে এখন গতি। তাহলে আমরা লিখবো সুতরাং গতিবেগ বেড়েছে, ঠিক আছে? 125-100=25, তাহলে আমাদের 25 একক/সেকেন্ড আমাদের গতিবেগ বেড়েছে। তাহলে শতকরা গতিবেগ সমান সমান 25/100×100%=25%, ঠিক আছে? দেখো 89 বলেছে, পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, দয়াল বাবু ঠিক করেছে যে তার পরিবারে পেঁয়াজের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবে? অপশান এ হচ্ছে 20%, অপশান বি হচ্ছে 15%, অপশান সি হচ্ছে 60/2/3%, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 16/2/3%। তাহলে সমাধান দেখো, ধরি পূর্বে 100 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যেত, পেঁয়াজের দাম 20% বেড়ে যাওয়ায় এখন 120 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যায়। তাহলে যে পেঁয়াজের দাম বেড়েছে, তাহলে এখন 120 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তাহলে 100 টাকায় কত? তাহলে নিশ্চয়ই কম পাওয়া যাবে আরও, তাই এখানে লিখেছে পেঁয়াজের দাম ও পরিমাণের সঙ্গে সরল সম্পর্ক, তাই সেখানে ভগ্নাংশটা হবে 100/120। তাহলে সুতরাং নির্ণেয় পেঁয়াজের পরিমাণ =100/120×100=250/3, ঠিক আছে? তাহলে প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কমাতে হবে 100-25/100, ঠিক আছে? সরি এটা হচ্ছে ভুল হয়ে গেছে, 250/ হচ্ছে আমাদের 3। দেখো সেখান থেকে আমরা বিয়োগ করে পাচ্ছি, দেখো 300-250/3%=50/3%=16/2/3%। দেখো বলেছে এক পাত্র শরবত, শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জলে মেশানো আছে, ওই শরবতে কতটুকু অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণে জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে? অপশান এ বলেছে 1/3 অংশ, অপশান বি হচ্ছে 3/10 অংশ, অপশান সি হচ্ছে 1/4 অংশ, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 3/10 অংশ। এই অঙ্কটির সমাধান তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, আমাদের চ্যানেলে করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো 91 বলেছে x²+x-a+1×a+2, এ দুটি একঘাত উৎপাদক সমষ্টি হবে, অপশান এ বলেছে x+1, অপশান বি হচ্ছে 2x, অপশান সি হচ্ছে 2x+1, অপশান ডি হচ্ছে কোনোটি
নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2x+1। দেখো আমরা সমাধান করছি, দেখো x² + x - a+1 × a+2 = x² + দেখো মিডল টার্ম করছে, দেখো a+2 - a - 1 × x - a+1 × a - 2 + 2। দেখো তারপরে লাইন হচ্ছে x² + a+2x - a+1x - a+1 × a+2। দেখো ওইটুকু জায়গার মধ্যে থেকে x² + a+2 × x এর থেকে আমরা x কমন নিলে পড়ে থাকছে x + a+2। আবার দেখো a+1 × x - a+1 × a - 2 এর মধ্যে থেকে আমরা a+1 কে যদি কমন নিই, তাহলে আমাদের দেখো পড়ে থাকবে x + a+2। ঠিক আছে, আবার দেখো দুটোর থেকে যদি x + a+2 যদি কমন নিই, তাহলে x + a+2 × x - a+1। দেখো সেটাকে যদি ব্র্যাকেট থেকে বার করে দিলে দেখো আমাদের থাকবে x + a+2 × x - a - 1। তাহলে আমরা এই দুটো উৎপাদক পাচ্ছি, তাহলে এই উৎপাদকের সমষ্টি হবে, তাহলে তাই আমরা লিখছি দেখো x + a+2 + x - a+1 = দেখো লিখতে পারছি ব্র্যাকেট থেকে বার করলে x + a+2 + x - a - 1। তাহলে সেখানে আমরা দেখো যোগ বিয়োগ করলে হচ্ছে 2x + 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 92 বলেছে 2 × a² + 1 / a² - a - 1 / a - 7 এর 1 ও প্রদত্ত সংখ্যামালা বাদে অপর উৎপাদক গুলি সমষ্টি হবে। অপশান এ বলেছে 2a+1, অপশান বি হচ্ছে 2a - 1, অপশান সি হচ্ছে 2a, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনোটি নয়। এই অঙ্কটি আমাদের এই চ্যানেলে আপডেট করা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো আমাদের বলেছে 93 x³ - 8, x² + 3x - 10 ও x³ + 2x² - x এর গসগ হবে। অপশান এ x, অপশান বি হচ্ছে x - 2, অপশান সি হচ্ছে x+4, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি, x - 2। দেখো আমরা কি করলাম, x³ - 8 কে আমরা ভেঙে নিলাম, তাহলে দেখো সেখানে আমরা লিখতে x³ - 2³, তাহলে আমাদের a³ - b³ ফর্মুলা, দেখো x² × x² + 2 × x² + 2² তাহলে সেখানে আমরা লিখতে পারি x² - x - 2 × x² + 2x + 4। দেখো x² + 3x - 10 কে আমরা উৎপাদকে ভাঙলে x² + 5 - 2x - 10 = তাহলে সেখানে লিখতে হবে দেখো x² + 5x - 2x - 10 = সেখানে আমরা লিখতে হবে দেখো x × x + 5 - 2 কমন নিলে x+5, তাহলে লিখছি দেখো x + 5 × x - 2। দেখো x³ + 2x² - 8x, এখানে আমরা প্রথমে x কমন নিয়েছি, x কমন নিলে থাকছে হচ্ছে x² + 2x - 8। ঠিক আছে, দেখো x কমন নিলে আমরা সেখানে মিডল টার্ম করছি x² + 2x - 8 কে দেখো x কমন নিয়ে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট x² + 4 - 2x - x। দেখো সেখানে দেখছি আমরা x কমন রেখে x² + 4x - 2x - 4, x কমন রেখে x × x + 4 - 2x + 4, এখানে আমরা লিখতে পারছি দেখো x × x + 4 × x - 2। দেখো উভয় পক্ষ থেকে আমাদের x - 2 কমন যাচ্ছে, একই রয়েছে, তাই সেখানে লিখছি নির্ণয় গসাগু সমান x - 2। দেখো 94 বলেছে a/a - x + b/b - x + c/c - x / 3x - 1/x - a - x - b - 1/x - c সরলতম মান কত? অপশান এ হচ্ছে 1, অপশান বি হচ্ছে 0, অপশান সি হচ্ছে x, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে আমার অপশান সি, x। দেখো আমরা সমাধানে যাচ্ছি কীভাবে, দেখো যেটা আমাদের সেটা দেওয়া, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, লিখলাম দেখো ধরি u = x - a, সেখান থেকে আমরা a = x - u লিখতে পারি,
ভি সমান সমান এক্স মাইনাস ভি, সেখান থেকে আমরা ভি সমান সমান এক্স মাইনাস ভি, ডাব্লু সমান সমান এক্স মাইনাস সি, তাহলে সেখান থেকে সি সমান সমান এক্স মাইনাস ডাব্লু লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো সমান সমান দেখো পরের লাইনে লিখলাম এক্স মাইনাস ইউ বাই এক্স মাইনাস ইউ মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ভি বাই এক্স মাইনাস ভি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ডাব্লু বাই এক্স মাইনাস ডাব্লু মাইনাস এক্স বাই দেখো থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ডাব্লু। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স মাইনাস ইউ বাই মাইনাস ইউ প্লাস এক্স মাইনাস ভি বাই মাইনাস ভি প্লাস এক্স মাইনাস ডাব্লু বাই মাইনাস ডাব্লু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ডাব্লু। তারপরে লাইনে কী করলাম দেখো, আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করে দিয়ে উভয় উপরও নিচেও সব দিকে, তো সেখান থেকে লিখতে পারছি এক্স মাইনাস ইউ বাই ইউ প্লাস এক্স মাইনাস ভি বাই ভি প্লাস এক্স মাইনাস ডাব্লু বাই ডাব্লু, সেখানে লিখছে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ডাব্লু, এটা আমরা লিখতে পারছি। ঠিক আছে, দেখো তারপরে লাইন আমরা লিখছি দেখো এক্স বাই ইউ মাইনাস ওয়ান বাই ইউ প্লাস এক্স বাই ভি মাইনাস ভি বাই ভি, ঠিক আছে, প্লাস এক্স বাই ডাব্লু মাইনাস ডাব্লু বাই ডাব্লু। ঠিক আছে, তারপরে দেখো সেখানে লিখছি তারপরে লাইন মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ডাব্লু, দেখো সেখানে লিখছি এক্স বাই ইউ মাইনাস ওয়ান প্লাস এক্স বাই ভি মাইনাস ওয়ান প্লাস এক্স বাই ডাব্লু মাইনাস ওয়ান বাই মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ডাব্লু, এসবগুলো দেখো প্রত্যেকটা থ্রি প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি আমার মাইনাস থ্রি পাচ্ছি, তাহলে মাইনাস থ্রি প্লাস এক্স বাই ইউ প্লাস এক্স বাই ভি প্লাস এক্স বাই ডাব্লু বাই থ্রি মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ডাব্লু। দেখো তারপরের লাইনে আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা এক্স দিয়ে এক্স কমন নিয়েছি, সরি এক্স গুণ করেছি, তাহলে দেখো উপরে লিখলাম এক্স ইন্টু মাইনাস থ্রি প্লাস ওয়া এক্স বাই ইউ প্লাস এক্স বাই ভি প্লাস এক্স বাই ডাব্লু বাই এক্স ইন্টু দেখো থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ডাব্লু, দেখো সেখান থেকে আমরা লিখছি মাইনাস এক্স এখানে লিখে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস থ্রি প্লাস এক্স বাই ইউ প্লাস এক্স বাই ভি প্লাস এক্স বাই ডাব্লু। ঠিক আছে, দেখো নিচে লিখতে পারি দেখো এক্স দেখো এক্সের সাথে এক্স গুণ করলে দেখো থ্রি মাইনাস থ্রি এক্সের বাই এক্স কাটা চলে যায়, তাহলে আমাদের থাকে দেখো মাইনাস থ্রি প্লাস এক্স বাই ইউ প্লাস এক্স বাই ভি প্লাস এক্স বাই ডাব্লু, দেখো উপরের রাশি আর নিচের রাশি পুরো এক, তাহলে দুটো কেটে গেলে শুধু পুরো থাকে এক্স, তাহলে সেখান থেকে বলতে পারি এক্স, তাহলে আমাদের এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সি এর মান এক্স। দেখো 95 বলেছে ত্রিভুজ ABC এর কোণ BAC এর সমদ্বিখণ্ডক এবং AC বাহুর মধ্যবিন্দু D দিয়ে AB বাহুর সমান্তর সরলরেখা পরস্পর BC বাহুর বাইরে E বিন্দুতে মিলিত হয়, তাহলে কোণ AEC এর মান হবে অপশন এ 30 ডিগ্রি, অপশন বি হচ্ছে 60 ডিগ্রি, অপশন সি হচ্ছে 49 ডিগ্রি, অপশন ডি হচ্ছে কোনোটি না, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি 90 ডিগ্রি। দেখো প্রমাণ AB লম্ব DE এসি ছেদক, ঠিক আছে, বি এ ইজ ইকুয়াল টু কোণ বিইডি, সেখানে হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এই কোণ বি এ ইজ ইকুয়াল টু কোণ ইএ সি। ঠিক আছে, তাহলে সুতরাং কোণ এইডি ইজ ইকুয়াল টু কোণ ইএসি ও এক নম্বর সমীকরণ থেকে পাই, এক নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ ইএডি ইজ ইকুয়াল টু কোণ এইডি, সুতরাং এডি ইজ ইকুয়াল টু ইডি, এটা দুই নম্বর দিলাম, ডি বিন্দু ডি এসির মধ্যবিন্দু, তাহলে সুতরাং এডি ইজ ইকুয়াল টু ডিসি, এটা তিন নম্বর নাম দিলাম,
তাহলে দুই নম্বর ও তিন নম্বর থেকে আমরা বলতে পারি, সুতরাং ইডি ইজ ইকুয়াল টু ডিসি ত্রিভুজ এ বি সি এর ইডি ইজ ইকুয়াল টু ডিসি। তাহলে সুতরাং কোন ডিই সি ইজ ইকুয়াল টু কোন ডিসিই, এটা চার নম্বর নাম দিলাম, ঠিক আছে। আবার ত্রিভুজ এ ই সি এর থেকে আমরা পাই কোন এ ই সি প্লাস কোন ই এ সি প্লাস কোন এ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, এটা পাঁচ নম্বর নাম দিলাম। কোন এ ই ডি প্লাস কোন ডি ই সি ইজ ইকুয়াল টু কোন ই এ সি প্লাস কোন ডি সি ই, ঠিক আছে। আমরা সেখানে দেখছি কোন এ ই সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোন এ সি ই, ঠিক আছে, কোন এ সি ই প্লাস কোন এ সি ই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আর সেখানে বলতে পারি টু কোন এ সি ই ইজ ইকুয়াল টু 180। সুতরাং কোন এ ই সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই টু ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর আমাদের অপশান সি 90 ডিগ্রি। দেখো 96 বলেছে কি কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের 250 জনের স্বেচ্ছাশ্রম বাহিনীর 24 দিনে একটি বাঁধের অর্ধেক সারাই করেছেন, বাকি অর্ধেক 20 দিনে সারাই করতে শ্রম বাহিনীতে আরও কতজন লোক নিতে হবে? অপশান এ 300 জন, অপশান বি হচ্ছে 50 জন, অপশান সি হচ্ছে 75 জন, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি 50 জন। তাহলে এখন দিন সংখ্যা 24, কাজের পরিমাণ 1/2, আর লোক সংখ্যা ছিল 250। তাহলে পরের আমাদের দিন সংখ্যা হচ্ছে 20 হয়ে গেছে, কাজের পরিমাণটা হাফ 1/2, তাহলে আমাদের আর কতজন লোক লাগবে? তাহলে লিখলাম, দেখো দিন সংখ্যা ও লোক সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তো সুতরাং ভগ্নাংশটি হবে 2/24/20, ঠিক আছে। কাজের পরিমাণ ও লোক সংখ্যার সাথে আমাদের সরল সংখ্যা, তাই ভগ্নাংশ 1/2 ইজ ইকুয়াল টু 1/2 ইনটু 2/1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা আগে এখানে সমাধান কিছুটা করে নিলাম, তাহলে আমাদের এখানে বের করতে হবে লোক সংখ্যা। তাহলে সুতরাং নির্ণেয় লোক সংখ্যা ইজ ইকুয়াল টু 24/20 ইনটু 1 ইনটু 250। দেখো কাটাকাটি করলে আমাদের 300 জন হচ্ছে, তাহলে আরও বেশি লোক নিতে হবে, 300 - 250 মানে ইজ ইকুয়াল টু 50 জন। তাহলে আমাদের 50 জন আরও লোক বেশি নিতে হবে। দেখো 97 বলেছে সুপ্রিয় ও বিশাল একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, তারা একসঙ্গে 7 দিনে কাজ করার পরে দুজনেই চলে গেল, শুধু শুভেন্দু এসে একা 10 দিনে বাকি কাজটি শেষ করলো, ওই কাজটি শুভেন্দু একা কতদিনে করতে পারবে? অপশান এ বলেছে 20 দিনে, অপশান বি বলেছে 30 দিনে, অপশান সি বলেছে 24 দিনে, অপশান ডি হচ্ছে কোনোটি নাই। সঠিক উত্তরটা আমাদের অপশান সি 24 দিনে। তাই দেখো আমরা দেখলাম সুপ্রিয় একদিনে কাজ করে 1/20 অংশ, বিশাল একদিনে কাজ করে 1/30 অংশ। তাহলে একদিনে কাজ করে তারা কত? 1/20 + 1/30। তাহলে দেখো ভগ্নাংশে যোগ করেছে, তাহলে আমাদের লসাগু হচ্ছে 60, তাহলে লিখলাম 3+2 মানে 3+2/60, তাহলে যোগ করে হচ্ছে 5/60। তাহলে আমরা কাটাকাটি করলে 1/12, তাহলে সুপ্রিয় বিশাল একদিনে কাজ করে 1/12 অংশ, ঠিক আছে। তাহলে 7 দিনে কাজ করবে, 7 × 1/12 মানে 7/12 অংশ, তাহলে বাকি কাজ থাকবে 1 - 7/12 ইজ ইকুয়াল টু 12 - 7/12 ইজ ইকুয়াল টু 5/12 অংশ। তাহলে সুপ্রিয় আমাদের 5/12 অংশ কাজ করছে 10 দিনে, শুভেন্দু সরি, তাহলে অংশ হচ্ছে 5/12, কাজ করছে 10 দিনে, তাহলে 1 অংশ মানে সম্পর্কের কাজ করে কত দিন? অংশ ও দিনের সাথে আমাদের সরল সম্পর্ক। তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে 1/5/12 ইজ ইকুয়াল টু 1 × 12/5 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 12/5। তাহলে সুতরাং নির্ণয় দিন ইজ ইকুয়াল টু 12/5 × 10। দেখো কাটাকাটি করলে আমাদের 24 দিন থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 24 দিন, অপশান সি। দেখো 98 আমাদের অঙ্ক কী বলেছে, প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চা 12 মিনিটে ভর্তি হয়, দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 18 মিনিটে খালি হয়, নল দুটি একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? অপশান এ হচ্ছে 24 মিটার, অপশান বি হচ্ছে 36 মিটার, অপশান সি হচ্ছে 30 মিটার, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের
অপশান বি 36 মিটার। দেখো তাহলে 12 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে একের 12 অংশ। তাহলে 18 মিনিটে খালি করে এক অংশ, তাহলে এক মিনিটে খালি করবে একের 18 অংশ। তাহলে এক মিনিটে পূর্ণ করছে কত অংশ, তাহলে 1/12 - 1/18 ইজিক্যাল টু আমার ভগ্নাংশে বিয়োগ হচ্ছে 3 - 2/36। 36 আমাদের লসাগু, আমরা বিয়োগ করেছি একের 36 অংশ। ঠিক আছে, তাহলে দেখো আমরা সেখান থেকে লিখছি অংশ আর সময়। তাহলে 1/36 অংশ এক মিনিটে করছে, তাহলে এক অংশ করতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে অংশ ও সময়ের সাথে আমাদের এখানে সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি হবে 1/1/36। তাহলে আমরা সেখানে 1 × 36 × 36/1 = 36। তাহলে আমরা সেখানে বলছি নির্ণীয় সময় = 36 × 1 = 36 মিনিট। তাহলে আমার সঠিক উত্তরটি আমাদের 36 মিনিট। দেখো 99 কি বলেছে, স্থানাঙ্ক জ্যামিতি কার্তেসীয় পদ্ধতির প্রবক্তা হলেন অপশান এ ইরাটোস্থেনিস, অপশান বি হচ্ছে রেনে ডেকার্তে, অপশান সি হচ্ছে ইউক্লিড, অপশান ডি হচ্ছে পিথাগোরাস। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি, রেনে ডেকার্তে। দেখো নেক্সট আমাদের বলেছে একটি সংখ্যার অর্ধেক, সংখ্যাটির একের 5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যাটি হবে, অপশান এ 16, অপশান বি হচ্ছে 24, অপশান সি হচ্ছে 20, অপশান ডি হচ্ছে কোনোটি নাই। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 20। আমরা সমাধান করছি, দেখো ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটির অর্ধেক হচ্ছে x/2, তাহলে সংখ্যাটির একের 5 অংশ হচ্ছে x × 1/5 = x/5। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের বলেছে x/2 = x/5 + 6। তাই সেখান থেকে লিখতে হচ্ছে অর x/2 = x + 30/5, অর দেখো আমরা ভজ্রগুণ করে পাচ্ছি 5x = 2x + 60। তাহলে অর 5x - 2x = 60, অর 3x = 60। আমরা সুতরাং সেখান থেকে বলতে পারি x = 60/3 = 2, তাহলে x = 20। ওকে, থ্যাংক ইউ।